সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি আরম্ভ করছি। আজ আমি আমার ভিডিওতে দেখাবো আমি কিছু অ্যাডিনিয়ামের চারা বীজ লাগিয়েছিলাম, সেগুলিকে আমি আলাদা করে পটে লাগাবো। দেখছেন খুব সুন্দরভাবে চারাগুলি বেড়ে উঠেছে। এখন এগুলোকে আমি আলাদা আলাদা কোনো পাত্রে লাগাবো। আমি এটা প্লাস্টিকের পাত্রে লাগিয়েছিলাম এই চারাগুলিকে, বীজগুলিকে। তো প্লাস্টিকের পাত্রটা অনেক ফুটো ছিল, তাই আমি একটা কাপড় ইউজ করেছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে আর বালিগুলি বেরিয়ে পড়ে না যায়। আমি যে মাটিটা ব্যবহার করব সেই মাটিটা হচ্ছে গার্ডেন সয়েল। আমি কিছুটা বালি মিক্স করেছিলাম যাতে নরম হয়ে থাকে, কারণ নতুন চারাগুলি লাগাবো তো, যাতে শিকড়টা খুব সহজেই বেরোতে পারে। আর আমি কিছু বাড়ির তৈরি আমার ওই কম্পোস্ট, ওই গোবর সার তৈরি করেছিলাম, সেগুলো আমি কিছুটা মিক্স করব। তো আমি আজকে 50% এই গোবর সারটা ইউজ করব আর 50% মাটি। তো আমি এতে মাটি আর গোবর সার মিক্স করে রেখেছি, তো আজ এটাই লাগাব। এই পটের মধ্যে গাছগুলিকে লাগাব। পটের যে এই ফুটোটা দেখছেন, এই ফুটোর উপরে আমি একটা টপ ভাঙা আমি একটা দিয়ে দিলাম যাতে ফুটোটা দিয়ে জল বেরিয়ে যেতে পারে, ফুটোটার মুখটা বন্ধ না হয়ে যায়। এবার আমি গাছগুলিকে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। খুব সুন্দর গাছগুলি দেখতে, খুব ভালো একদম। বীজ থেকে লাগালে ওই কাণ্ডটা মোটা হয়ে আছে খুব সুন্দর। তো এবার আমি এটাকে লাগিয়ে দেবো। তার জন্য আমি একটা আঙুল দিয়ে ফুটো করে নিলাম। এবার আমি এই গাছটাকে এর মধ্যে লাগিয়ে দিই। আমার গাছগুলিকে লাগানো হয়ে গেছে, এবার আমি জল দেব। গাছগুলি যখন এর থেকে বড় হয়ে যাবে তখন আমি এই গাছগুলিকে আবার অন্য কোনো বড় পটে প্রতিস্থাপন করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।